ওয়ালাইকুম। ওয়ালাইকুম। আমার পাশে দেখতে পাচ্ছেন, কও তোমার পরিচয়? আমি দেব না, নতুন করে আর দেব না, তুমিই বলো তোমার নাম পরিচয়। দর্শক ভাইরা, প্রথমে শুরুতে একটু বলি, ও ছোট মানুষ। এবার শুরুতেই আমাদের কিষান টিভিতে সর্বোচ্চ ভিউ যেটা এসেছে, মারুফের ঘোড়া দৌড় দাঁড়ানো, মারুফ আর সজীব নামে দুইটা ছেলে, ওরা এবার সারা বাংলাদেশ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখিয়ে মানুষকে আনন্দ বিনোদন দিয়েছে। তো মারুফ এই ছেলে, ছোট্ট একটা সওয়াল ছেলে, কি রকম দুঃসাহস যে ঘোড়ার পিঠের উপর, চলন্ত ঘোড়ার পিঠের উপরে দাঁড়ায়। আমরা বহির্বিশ্বে দেখেছি যে তারা কঠোর প্রশিক্ষণ নিয়ে যখন মাঠে নামে, তাও তারা বেল্ট পরে, তারপরে আপনার স্যুট প্যান্ট পরে তারা কিন্তু ঘোড়ার পিঠের উপরে দাঁড়ায়, চলন্ত ঘোড়ার উপরে। আরে এই ছেলের সাহস দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যে ও কিচ্ছু লাগে না বাইরে, ভাই মনে হয় যেন ঘোড়া মানে এমন ভাবে আয়ত্তে আসে। আচ্ছা, এই আয়ত্তটা কিভাবে আসা শুরুতে একটু বলো তো ভাই, মানে আমার নিজের দিয়ে একটু বলো এইটা কিভাবে তুমি আয়ত্ত করলে, কও। আর পড়ছেও কয়বার তোমার? আমি দেখলাম কয়েক যে হাত ফাত কাটা, দেখে একটু দাও। নাই আমার নাই। হ্যাঁ, এই শুরুতে মানে ঘোড়ার পিঠ থেকে কয়বার পড়ছিল বলো? তোমার এই তোমার কিন্তু অনেক ভক্ত আছে বুঝলে, হাজার হাজার লাখ লাখ মানুষ তোমাকে পছন্দ করে। মানে নতুন যখন চালাই তখন একটু ওই আস্তে আস্তে পারি কাছে। আমার এক দাদা ছিল মব্বুল নাম, হ্যাঁ হ্যাঁ, বগুড়া ডিস্ট্রিক্টে খুব ভালো নাম করা একটা লোক ছিলেন মব্বুল। হ্যাঁ, তাতে আমি শিখলাম ধীরে, শিখতে শিখতে না।